শাহরুখের সঙ্গে যে দৃশ্যে আপত্তি ছিল জনের দীর্ঘ চার বছরের অধিক সময় পর পাঠান নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন বলিউড বাদশাহ সুপারস্টার শাহরুখ খান ভক্ত অনুরাগীদের দীর্ঘদিনের প্রত্যাশা শেষ হতে যাচ্ছে পাঠানে শাহরুখের সঙ্গে আরও অভিনয় করছেন জন এব্রাহাম ও দীপিকা পাড়ুকোন শাহরুখের স্বপ্নের প্রজেক্ট হলেও পাঠানে জনের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ শাহরুখের বিপরীতে খল চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে কোনো কমতি রাখেননি এই অভিনেতা করেছেন অনেক পরিশ্রম তবে এই পরিশ্রমের সঙ্গে নিজের অপছন্দের কাজও করতে হয়েছে জনকে কোটি ভক্তের প্রিয় মুখ শাহরুখ খানকে ঘুষিয়ে মারতে হয়েছে তাকে তবে এই দৃশ্যটি করতে আপত্তি জানিয়েছিলেন জন সম্প্রতি শাহরুখ সেই গল্প জানালেন নিজের মুখে পাঠানের প্রচারণামূলক একটি ভিডিও সাক্ষাৎকারে শাহরুখ জানান পাঠানের দুর্দান্ত একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং ছিল সিনেমার খলনায়ক জনকে লড়াই করতে হবে শাহরুখের সঙ্গে শ্যুটিংয়ে শাহরুখকে ঘুষি মারার দৃশ্য থাকায় জন ইব্রাহাম নাকচ করে দেন যে তিনি কিং খানকে ঘুষি মারতে পারবেন না শাহরুখকে উদ্দেশ্য করে জন বলেন তুমি দেশের সম্পদ তোমাকে মারতে পারবো না জনের এমন দাবিতে বেশ অবাক হয়ে যান নির্মাতারা তাহলে তো অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিংয়ে হবে না এরপর সবাই মিলে জনকে বোঝাতে শুরু করেন শেষ পর্যন্ত কিং খান নিজে জনকে আশ্বস্ত করেন যে দৃশ্যটি করতে হবে তিনি ব্যথা পাবেন না এদিকে জনের এমন বিনয়ী আচরণে বেশ আপ্লুত হয়েছেন বলিউড বাদশাহ জন এব্রাহামের ভূষী প্রশংসাও করেছেন শাহরুখ খান তার মতে জনের মতো অ্যাকশন হিরো বলিউডে খুব কমই রয়েছে অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের সময় জন অনেক সাহায্যও করেছেন শাহরুখকে এমনটাই জানিয়েছেন কিং খান শাহরুখ বলেন আমার অনেক দিনের ইচ্ছে ছিল অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় করার আর জন ইব্রাহামের মতো কেউ সঙ্গে থাকলে তার কাছ থেকে অনেক কিছু শেখার থাকে আমি নিশ্চিত পাঠেন মুক্তি পাওয়ার পর সবাই জনের চরিত্রটা পছন্দ করবে কারণ একজন অভিনেতা ও একজন জনপ্রিয় তারকা হিসেবে জন যে চরিত্রে অভিনয় করেছেন সেটি সত্যিই প্রশংসনীয়